রঙ্গি নামের বাগান করে তাক লাগিয়েছেন ঠাকুরগাঁয়ের শাখোয়াত হোসেন নামে এক উদ্যোক্তা। তার রোপণকৃত প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলছে বিদেশি জাতের সবচেয়ে দামি আম, আর এক একটি আমের ওজন হয়েছে 1.5 কেজি পর্যন্ত। কয়েক বছর আগে শখের বশে বাড়ির ছাদে কিং চাকাপাত ও চিয়াংমাই জাতের 4 থেকে 5টি বিদেশি আমের গাছ রোপণ করেছিলেন জেলা সদরের শাহপাড়া এলাকার বাসিন্দা শাখোয়াত হোসেন নামে এক উদ্যোক্তা। মাত্র 2 বছরের মাথায় রোপণকৃত গাছে ভালো ফলন হওয়ায় উদ্যোগ নেন আবাদি জমিতে বাগান গড়ে তোলার। পরবর্তীতে গেল বছর সদরের কৃষ্টপুর এলাকায় 1.5 একর জমিতে কিং চাকাপাত ও চিয়াংমাই জাতের আমের বাগান গড়ে তোলেন। বাগানে এসব জাতের আম উৎপাদন যা জেলায় প্রথম। গেল কয়েক বছর ধরে ঠাকুরগাঁয়ের অধিকাংশ ভবনের ছাদে রং বেরঙ্গের আমের গাছ রোপণ করলেও এখন আবাদি জমিতে গড়ে উঠছে এমন আমের বাগান। আর এ বাগানে প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলছে লাল রঙের আম, আর এক একটি আমের ওজন 1 থেকে 1.5 কেজি পর্যন্ত। কীটনাশক মুক্ত ও পোকামাকড় রক্ষায় ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এ বাগানটির পাশেই এক জমিতে বানানা জাতের আম ও বিদেশি জাতের পেয়ারার বাগানও গড়ে তুলেছেন তিনি, যা দেখভালে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। এখানে বাগান হওয়াতে আমাদের লাভ হয়েছে, প্রতিদিন কাজ করি, কাজ করে সংসার টাকা যে টাকা দিয়ে পাই সে টাকা দিয়ে বাড়িতে কাজ কিবা খাওয়া দাওয়া করি, বাজার খরচা ছেলে মেয়েকে লেখাপড়া করাই, সার দিতে হয়, বীজ দিতে হয়, স্প্রে করতে হয়, আবার বিভিন্ন সময় ঠাল সাইটিং করতে হয়, আমের প্যাকিং করতে হয়। এই মিলে আমরা 8-10 জন এই বাগানগুলো পরিচর্যা করতে আসি আর কি। পেয়ারাও যেমন ধরছে, আমও পর্যাপ্ত পরিমাণে ধরছে। এক প্লটে 2 ধরনের ফলের চাষ করা হয়েছে। গাছ হিসাবে ফলন অনেক বেশি এবং প্রতিটি আমের ওজন প্রায় 1 কেজির উপরে। যখন 100 গ্রাম ওজনের মতো হয় আমটা, তখন আমরা প্যাকেটটা নিয়ে আসি, প্যাকেটটা করে দিই যাতে পোকামাকড় মানে আক্রমণ না করতে পারে। শখের বশে বিদেশি জাতের আম উৎপাদনের কথা জানিয়ে বাগান করে লাভবান হওয়া সম্ভব বলে মনে করছেন এই উদ্যোক্তা। এই বছর প্রায় 1 টনের মতো ফলন হতে পারে। তো যেহেতু এই আমটার ফলন ভালো এবং এগুলার অনেকগুলো ভালো বৈশিষ্ট্য আছে এবং এটার হয়তো এক্সপোর্টের দিকেও এটার সম্ভাবনা আছে, তো আমি এই জন্যই এটার আগ্রহ হয়েছি যে যেহেতু জমিতে এটা ভালো হচ্ছে তো এটা এই যাত্রাকে আরো সম্প্রসারণ করা যায়। গড়ে তোলা নতুন এই বাগানটি থেকে চলতি মৌসুমে কিং চাকাপাত ও চিয়াংমাই জাতের 1 মেট্রিক টন আম উৎপাদনের আশা উদ্যোক্তার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।